মাজারে যায় যখন আমরা সেজদা দিই, মানে মাথা নত করি, সেজদা দিই না, মাথাটা নত করি, মানে সেজদা দিই, পীরে রে পায়ে সেজদা দিই, তখন সবার একটা প্রশ্ন, এরা ভণ্ড, এরা শিরিক করে, এরা মুশরিক, এরা আল্লাহর কাছে আল্লাহর সাথে শরিক করছে, কেন মুশরিক হইলাম, ভণ্ড হইলাম? তার কারণ কি? একটাই, তারা মানুষকে সেজদা করে। খুব পয়েন্ট খেয়াল করবা, তাহারা মানুষকে সেজদা করে, এক নম্বর পয়েন্ট। তাহারা মুশরিক, তারা কাফের। এখন কথা হইল যে সেজদা কাকে বলে, সেজদা কয় প্রকার? সেজদার কোনো প্রকার নাই, সেজদা এক প্রকার, যেটা সেজদা, সেজদা এক প্রকার, সেজদার কোনো প্রকারই নেই। আর যেটার প্রকার আছে সেটা হলো আনুষ্ঠানিকতা, যে অনুষ্ঠান কত প্রকার, আনুষ্ঠানিক সেজদা কত প্রকার। এর লেগে আমরা যদি বোঝার জন্য বলি তাহলে এ প্রকার ভেদে সেজদা আনুষ্ঠানিকতা হলো দুই প্রকার। একটা হইল যে এবাদতের সেজদা, আরেকটা হইল তাজিমের সেজদা, সম্মানের সেজদা। কিন্তু মূলত সেজদা একই প্রকার, সেজদার কোনো প্রকার ভেদি নেই। সেজদা কাকে বলে? নিজের ইচ্ছাটাকে। আমি একদম সহজভাবে এইটা বলতে সুলঙ্গভাবে, নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার মধ্যে, রবের ইচ্ছার মধ্যে সম্পূর্ণরূপে বিলীন করে দেওয়া, উৎসর্গ করে দেওয়া, ফানা করে দেওয়ার নামই হলো সেজদা। আমার ইচ্ছা বলতে কোনো ইচ্ছা থাকবে না, যতক্ষণ নিজের ইচ্ছা আছে, আমার নিজের ইচ্ছা আছে ততক্ষণ সেজদা হয় না। যতক্ষণ পর্যন্ত আমার নিজের ইচ্ছা আছে, আমার বলতে কিছু আছে, ততক্ষণ সেজদা হয় নাই। আমি থাকলে সেজদা হয় না, যতক্ষণ না পর্যন্ত তুমি সমস্ত কিছু তোমার রবের এইখানে না পৌঁছাইতে পারতাছ ততক্ষণ সেজদা হয় নাই। এখন আমরা সমাজে দেখি যে আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমরা মসজিদে যাইয়া নামাজের সময় আমরা নিয়ত বান্দা দাঁড়াই, চুপচাপ থাকি, ইমাম সাহেবের সাথে পড়লে, আর একা পড়লে তো সূরা কেরাত পড়ি, চুপচাপ থাকি, রুকু করলাম মানে গুজা হইলাম, অর্ধেক ঝুঁকলাম, আর সেজদা করলাম মানে পুরা ঝুঁকে গেলাম, মানে অষ্টাঙ্গ একখানে করে মাটিতে। এখন সেজদার কথাটা আল্লাহ কোথায় বলল যে কিসের মধ্যে সেজদা দিতে হবে? আমরা কোরআনে ভাই উসুজুদুল আদামা, আদমকে সেজদা করে, সূরা বাকারা 34 নম্বর, হে ফেরেশতারা এবং ফেরেশতাদের সর্দার সবাইকে আল্লাহ বলল উসুজুদুল আদামা ফাসাজাদু, সবাই সেজদা দিল ইল্লা ইবলিস, ইবলিস সেজদা দিল না। এখন কথা আসে যে এই সেজদা কি, এই মাথা নত করার সেজদার কথা বলছে আল্লাহ? যদি মাথা নত করার সেজদা কথা বলে তাহলে ফেরেশতা তো মাথাই নাই, ফেরেশতার হাত পাও আছে, মাথা মুন্ডু আছে? ফেরেশতার হাত পাও নাই, মাথা মুন্ডু নাই। যদি ফেরেশতার হাত পা মাথা মুন্ডু থাকে তাইলে পরে ফেরেশতা আর নফস থাকতেই, কারণ নফস থাকলেই দেহ থাকব, প্রাণ থাকলেই দেহ থাকব। যার মাথা মুন্ডু আছে তার অবশ্যই নফস থাকব, আর যার নফস আছে তার দেহ থাকবো। তাই এখন ফেরেশতার নফসও নাই, রুও নাই। ফেরেশতা আল্লাহর সিফাতি নূরের তৈরি রোবট, বাবা জাহাঙ্গীর বলছেন যে খাও, খাইল, বইবার করলে, মানে আল্লাহর আজ্ঞা বহ। এজন্য ফেরেশতা যে সেজদা দিছে সেটা কিন্তু মাথা নত করার সেজদা না, আমরা যেটা মাথা নত করি মনে করি এইটা সেজদা। আর কোরআনে আল্লাহ বলছে যে তুমি সেজদা করো আল্লাহতে, আল্লাহর মধ্যে, আল্লাহতে সেজদা করতে বলছে। এখন আল্লাহতে সেজদা করবা কেমনে? আমরা কি আল্লাহতে সেজদা করি না? আমরা সেজদা করি কই? মাটিতে। আমরা সেজদা করি কই? পাটিতে। আল্লাহরে সেজদা করবার যাই, সেজদা করতেছি মাটিতে, সেজদা করতেছি পাটিতে, আর নাহলে সেজদা করি যাই না মাস কার্পেটে, তাই না? আবার আল্লাহকে আমরা সরাসরি সেজদা করা পারি না, আল্লাহ কইতেছে তুমি আমারে সেজদা করো। আজ পর্যন্ত কোনো মানুষ আল্লাহরে সরাসরি সেজদা করতে পারছে না,
মাঝখানে একটা উসিলা লইতে হয়েছে, মাধ্যম লইতে হয়েছে, সেটা কি? মক্কা গড়, কাবা শরীফ। কাবা গড়কে উসিলা লইতে হয় না, কাবা ছাড়া আল্লাহকে সেজদা করণ যায়? তা আল্লাহ কইতাছে যে তুমি আমাতে সেজদা করো, অন আমরা তো সবাই কাবারে সেজদা করতেছি, আল্লাহরে কে সেজদা করতেছে? আল্লাহকে সরাসরি সেজদা করা যায় কাবা ছাড়া? আনুষ্ঠানিকটা অনুষ্ঠানিক যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজে মক্কা মসজিদুল হেরেম কাবা শরীফ ছাড়া সেজদা করণ যায়? আমরা হজে গেছি, হজে গেলেও কাবা শরীফ মাঝখানে রাইখা কাবার চতুর্দিকে আমরা ঘুইরা কাবাকে সামনে রাইখা সেজদা করি। এর লেগে কাবার ডাইন নাই, বাম নাই, সামুন নাই, পিছন নাই, কাবার ডাইন বাও সামুন পিছন কিছুই থাকে না, কাবা কাবাই। কাবাকে সবার সামনে রাখতে হয়, কাবাকে পিছন দিয়ে রাখা যাবে না। কেন? কারণ কাবায় আল্লাহ থাকে, তাহলে আল্লাহ যে এনে থাকে ওইটারই পিছন দেওয়া যায় না। আর যে স্বয়ং প্রভুর রূপ তারে পিছন দেও কেমনে? আল্লাহর রসুল যে আল্লাহর রসুল তো আল্লাহর চেহারা, আল্লাহ নিজে কইছে আমার ওয়াজহুল্লাহ, আমার আইনুল্লাহ, আমার ইয়াদুল্লাহ কে? মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।